সবাইকে স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ এবং বিজ্ঞানের পার্ট থ্রি এর উত্তর আলোচনা করব এই ভিডিওতে, এবং কিছু সময় পরে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের পার্ট ফোর কিন্তু আপলোড করব, অবশ্যই ভিডিওগুলো সব দেখবে। এছাড়া তোমাদের বলে রাখি অঙ্কের পার্ট 1, 2, 3, 4 চারটি ভিডিও আপলোড করা হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশন বক্স অথবা প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে। আর যারা পিডিএফ পেতে চাও এই প্রশ্নগুলোর, অবশ্যই এসএম টিচিং গাইড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে পিডিএফ পেয়ে যাবে। তা তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের যে পার্ট থ্রি আছে সেখানে মোট 5টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথম প্রশ্নটা হলো তড়িতের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটছে, সমীকরণ সহ এমন উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন, অনুঘটক বলতে কী বোঝায়, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটককে সূক্ষ্ম, চূর্ণ অথবা সরু তারজালের আকারে রাখা হয় কেন, তা ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, মানবদেহে উৎসেচকের গুরুত্ব উল্লেখ করো। আর 5 নম্বর প্রশ্ন, খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের কেলাস মেশালে কোনো বিক্রিয়া হয় না কিন্তু জল দিলেই দ্রুত বিক্রিয়া ঘটে, ব্যাখ্যা করো। এই 5টি প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে তোমাদের করে দেব, এবং তোমরা যেভাবে খাতায় লিখবে ঠিক সেভাবেই আমি কিন্তু করে দিয়েছি। তোমরা যে খাতায় ফ্রেশ করে লিখবে সেই খাতাটার 4 সাইডে ভালো করে স্কেল করবে, এবং যে প্রশ্নের উত্তরটা করবে সেই প্রশ্নটা আগে লিখবে, তারপরে উত্তর করবে। আমি ঠিক তোমাদের মতোই উত্তরগুলো করেছি, দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথমেই প্রশ্ন লিখবে 1 নম্বরটা, তড়িতের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটছে, সমীকরণ সহ এমন উদাহরণ দাও। উত্তরগুলো একটু মাঝারি সাইজের করেছি যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে। এখন উত্তর লিখে শুরু করব আমরা। কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটাতে তড়িতের প্রয়োজন হয়, সামান্য অ্যাসিড বা ক্ষার মিশ্রিত জলে তড়িৎ প্রবাহ চালনা করলে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। অবশ্যই সংকেতগুলো লিখবে, যেভাবে আমি ব্র্যাকেটে লিখেছি H2O2, তাহলে ভালো হয়। এক্ষেত্রে তড়িৎ শক্তি বিক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। এখন আমাদের একটা বিক্রিয়া দিতে হবে, ঠিক আছে। বিক্রিয়াটার আগে লিখবে অ্যাসিড বা ক্ষার মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ, তারপর বিক্রিয়াটা লিখবে H2O, তারপরে এই যে চিহ্নটা দেওয়া আছে খেয়াল করো, এই যে চিহ্নটা অবশ্যই এই চিহ্নটাই দেবে, ভালোভাবে দেবে, এবং উপরে লিখবে তড়িৎ। এই তড়িৎটার মানে হলো তড়িৎ যে কাজে লাগছে তার জন্য কী উৎপন্ন করবে, H+ আয়ন এবং OH- আয়ন, ঠিক আছে। এখন আমাদের ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়াটা দেখাতে হবে। ক্যাথোড বিক্রিয়া বলে হেডিং করবে, তারপর লিখবে H+, এই যে H+, তার সঙ্গে ইলেকট্রন দেখো তো কী হয়েছে, প্লাস শূন্য মানে হলো ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে। তার মানে H+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করেছে। মনে রাখবে এই যে ইলেকট্রন গ্রহণ মানে হলো বিজারণ বিক্রিয়া, তার মানে ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া ঘটেছে, জেনে রাখবে। এখন দুটি হাইড্রোজেন পরমাণু মানে H+H, দুটি হাইড্রোজেন পরমাণু কী করলো, H2 উৎপন্ন করলো, অর্থাৎ H2 হলো গ্যাস উৎপন্ন করলো। গ্যাস সবসময় মনে রাখবে, গ্যাস সবসময় হলো উপরের দিকে তীর চিহ্ন দেওয়া থাকে, ক্লিয়ার। এবার অ্যানোড বিক্রিয়াটা কী হবে দেখে নিই, লিখবে OH- ইলেকট্রন, খেয়াল করেছো এখানে মাইনাস চিহ্ন দেওয়া ইলেকট্রন দেওয়া আছে, এই মাইনাস মানে হলো ইলেকট্রন বর্জন, আর ইলেকট্রন বর্জন মানে হলো জারণ বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে কী উৎপন্ন করবে, OH উৎপন্ন করবে। এখন 4টি OH, মানে যদি 4টি OH থাকে সেক্ষেত্রে কী কী উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে, মানে 2 অণু জল উৎপন্ন করবে এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। এই হলো ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া। এভাবে লিখলে কিন্তু 1 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হবে এবং ভালো নাম্বার পাবে তোমরা। এবার 2 নম্বর প্রশ্ন, অনুঘটক বলতে কী বোঝায়, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ ব্যাখ্যা করো। এখন প্রথমেই অনুঘটক কাকে বলে সেটা আমাদের জানতে হবে, অনুঘটকগুলো হেডিং করবে, তারপরে লিখবে যেসব রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় স্বল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে, অর্থাৎ বৃদ্ধি করে দেয়, কিন্তু বিক্রিয়া শেষে নিজে ভর ও ধর্মে অপরিবর্তিত থাকে, সেসব পদার্থকে অনুঘটক বলে, ঠিক আছে। তার মানে নিজের ভরের এবং ধর্মের কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে। এখন একটা উদাহরণ দিয়ে রাখবে, যেমন O2 প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 অনুঘটক হিসেবে মানে ক্রিয়া করে, ঠিক আছে, একটা উদাহরণ দিলাম। এবার লিখবো বিক্রিয়াটা, এর দ্বিতীয় অংশে যেটা বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে, এটা বিক্রিয়াটা লিখবো, দেখতে পারছো KClO3, এটার না এর নাম হলো পটাশিয়াম ক্লোরেট, নিচে দেখতে পারছো লেখা আছে, তারপরে অ্যারোসিনো দেবে, এই যে অ্যারোসিনো দেবে, তারপরে উপরে লিখবে MnO2, এই MnO2 হলো অনুঘটক এক্ষেত্রে, ঠিক আছে। এবং যে উষ্ণতা দরকার 230 ডিগ্রি থেকে 250 ডিগ্রি সেলসিয়াস, এই উষ্ণতা দিলে কী হবে,
পটাশিয়াম ক্লোরাইড ভেঙে কি পাওয়া যাবে? পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ 2KCl। এখন দুই অণু, এখন এটা না পড়ে দেবো আমরা, সমতা বিধান করার পরে দেবো। KCl উৎপন্ন হবে, O2 উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে? MnO2। তার মানে এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেটা আছে না, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তো অনুঘটক, এই অনুঘটকের ভর এবং ধর্ম কোনো পরিবর্তন হবে না। তার মানে যা ছিল ঠিক তাই পাবো। এই MnO2 দেওয়ার ফলে এই বিক্রিয়াটা অতি দ্রুত ঘটেছে, ঠিক আছে? এই জন্য এটা হলো একটা অনুঘটক MnO2। এখন ব্যাখ্যাটা করব। ব্যাখ্যা করতে হলে প্রথমে লিখব, পরীক্ষাগারে KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডকে প্রায় 630 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে এটি খুব ধীরে ধীরে বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ KCl ও অল্প পরিমাণে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। খেয়াল করেছো ব্যাপারটা কি? এখানে যখন আমরা পরীক্ষাগারে 630 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেব, তখন কিন্তু খুব ধীরে ধীরে এবং অল্প পরিমাণে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তার মানে এই বিক্রিয়ার গতিটা কিন্তু খুবই মন্থর, মানে খুব ধীর। এখন যদি আমরা একটা অনুঘটক ব্যবহার করি, খেয়াল করো তাহলে কীরকম হবে দেখব। কিন্তু দুই ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরাইড এর সঙ্গে এক ভাগ ওজনের MnO2 মিশিয়ে মাত্র 230 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে বেশি পরিমাণে O2 গ্যাস উৎপন্ন হয়। খেয়াল করেছো এখানে কী হচ্ছে? তার মানে এই যে MnO2 আমরা অনুঘটকটা ব্যবহার করলাম, এই অনুঘটক ব্যবহার করার ফলে তাপমাত্রার পরিমাণটা কিন্তু আগে লাগতো কত? 630 ডিগ্রি লাগতো আগে, এখন লাগছে মাত্র 230 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই MnO2 দেওয়ার ফলে খুব বেশি পরিমাণে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। খেয়াল করেছো? তাহলে আমাদের অনুঘটকের ভূমিকা বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেবে। তাহলে বেশি পরিমাণে O2 গ্যাস উৎপন্ন হয়, তারপরে কী লিখবে? এই বিক্রিয়ায় MnO2 এর ভর ও ধর্ম অপরিবর্তিত থাকে, শুধুমাত্র বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। অর্থাৎ O2 প্রস্তুতির এই বিক্রিয়ায় MnO2 অনুঘটকের কাজ করে, ঠিক আছে? তাহলে এইটাই হবে পারফেক্ট ব্যাখ্যা কিন্তু, ঠিক আছে? এভাবে লিখে নেবে তাহলে কিন্তু 2 নম্বর প্রশ্নের কমপ্লিট উত্তর হয়ে যাবে। এবার 3 নম্বর প্রশ্ন, রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটককে সূক্ষ্ম চূর্ণ অথবা সরু তারজালের আকারে রাখা হয় কেন তা ব্যাখ্যা করো। এখন উত্তর লিখে প্রথমে কারণটা লিখে রাখি। কারণ, পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোটো ছোটো টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে। আচ্ছা, এখানে সূক্ষ্ম কণায় যে কথাটা বলেছি, এই জায়গায় সূক্ষ্ম তারজালির আকারে প্রকাশ করলেও বা পরিণত করলেও কিন্তু ভালো হবে। যেহেতু প্রশ্নে তারজালি আছে, তাহলে এক কাজ করবে, সূক্ষ্ম তারজালির আকারে পরিণত করলে, ঠিক আছে? এটা লিখে নিও, ভালো হবে সব থেকে। তাছাড়া যেটা আছে এটা লিখলেও কেউ কাটবে না। করলে তার উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় এবং বিক্রিয়ক পদার্থের অণুগুলি বেশি সংখ্যক অনুঘটকের অণুর সংস্পর্শে আসতে পারে, ফলে বেশি সংখ্যক অণু বা আয়ন বিক্রিয়া করার সুযোগ পায় এবং দ্রুত বিক্রিয়া ঘটতে পারে। যেমন রাসায়নিক কারখানায় H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড এর বিয়োজনে দ্রুত O2 মানে অক্সিজেন নির্গত করতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অর্থাৎ MnO2কে সূক্ষ্ম চূর্ণ অথবা সরু তারজালের আকারে রাখা হয়। এই ছিল কিন্তু 3 নম্বর প্রশ্নের একদম কমপ্লিট উত্তর। এবার আমরা আলোচনা করব 4 নম্বর প্রশ্ন, মানবদেহে উৎসেচকের গুরুত্ব উল্লেখ করো। প্রথমে হেডিং করে নেবে মানবদেহে উৎসেচকের গুরুত্ব, তারপরে পয়েন্ট আকারে গুরুত্বগুলো লিখব। প্রথম পয়েন্টে লিখবে, খাবারের বিভিন্ন উপাদান যেমন প্রোটিন, শর্করা, লিপিড ইত্যাদি হজম করতে এনজাইম বা উৎসেচক যেমন প্রোটিয়েজ, অ্যামাইলেজ ও লাইপেজ ব্র্যাকেটে লিখবে অপরিহার্য। 2 নম্বর পয়েন্ট লিখবে, মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি উৎপাদনে সাইট্রোক্রোম অক্সিডেজ উৎসেচক অপরিহার্য, ক্লিয়ার? 3 নম্বর পয়েন্টে লিখবে, DNA হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলো এই উৎসেচক। 4 নম্বর পয়েন্টে লিখবে, বিভিন্ন প্রোটিন তৈরিতে এবং কোষ পর্দার নানা উপাদান তৈরিতে উৎসেচক অপরিহার্য। এবং 5 নম্বর পয়েন্ট লিখবে, কোষ মধ্যস্থ ক্ষতিকারক যৌগ যেমন H2O2 নষ্ট করতে বিভিন্ন উৎসেচক কাজে লাগে। এই 5টা পয়েন্ট লিখলেই কিন্তু আমাদের যে মানবদেহে উৎসেচকের গুরুত্ব তা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার লাস্ট প্রশ্ন, অর্থাৎ খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের কেলাস মেশালে কোনো বিক্রিয়া হয় না, কিন্তু জল দিলেই দ্রুত বিক্রিয়া ঘটে ব্যাখ্যা করো। খুবই ভালো একটা প্রশ্ন। প্রথমে লিখবে, খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের কেলাস মেশালে কোনো বিক্রিয়া হয় না, কারণ এখানে উপযুক্ত কোনো দ্রাবক না থাকায় খাবার সোডা ও টার্টারিক অ্যাসিড দ্রবীভূত হয় না এবং কোনো আয়ন উৎপন্ন হতে পারে না, তাই বিক্রিয়া ঘটে না। এবার জল মেশালে কি হবে দেখি। কিন্তু
এই মিশ্রণে জল মেশালে খাবার সোডা কি হয়, জলে দ্রবীভূত ও আয়নিত হয় এবং টার্টারিক অ্যাসিড এইচ প্লাস আয়ন উৎপন্ন করতে পারে। তাই তাদের মধ্যে দ্রুত বিক্রিয়া ঘটে এবং বুদবুদ আকারে CO2 গ্যাস নির্গত হয়। এই ছিল তোমাদের 5 নম্বর প্রশ্নের কমপ্লিট উত্তর। এভাবে লিখবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে পুরো তোমাদের যে পার্ট 3 অ্যাক্টিভিটি টাস্ক আছে তা সেটি। এরপরে কিছুক্ষণ পরেই কিন্তু তোমাদের আমি পরিবেশ এবং বিজ্ঞানের পার্ট 4 উত্তরটা আপলোড করে রাখবো, অবশ্যই সেই ভিডিওটা তোমার দেখবে। আর অঙ্কের পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, তারা দেখো নি অবশ্যই দেখে নেবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।